ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওবারাকাতুহ। যে সুপ্রিয় দিনী ভাই, আপনি ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন। হ্যাঁ, আপনার প্রশ্নের বিষয় হলো লাল পোশাক পরিধান করা জায়েজ আছে কিনা। ভাইজান, লাল পোশাক পরিধান করা জায়েজ কি জায়েজ না, এই মর্মে ওলামায়ে কেরামের ভিতরে এখতালাফ রয়েছে। কিছু ওলামায়ে কেরাম মনে করেন যে লাল পোশাক পরিধান করা জায়েজ নয়, কিছু আলেম মনে করেন যে লাল পোশাক যদি মিশ্রিত থাকে অন্য রং তাহলে জায়েজ রয়েছে। কিছু আলেম মনে করেন যে লাল পোশাক অবশ্যই জায়েজ রয়েছে, এতে কোনো মাকরুহ টাকরুহ বলে কিছু নাই। বলা যায় তিনটা কথা। এই তিন কথার ভিতরে আমরা বলতে পারি যে মিশ্রিত লাল, মানে লালের সাথে অন্য রং যদি মিশ্রিত হয়, ইনশাল্লাহ এই পোশাক অবশ্যই জায়েজ রয়েছে। কিন্তু শুধু যেটা লাল, এই রকম পোশাক বর্জন করাটা হলো ভালো, এতটুকু আমরা বলতে পারি, কিন্তু নাজায়েজ নয়। আর যারা লাল পোশাককে টোটালেই নাজায়েজ বলে থাকেন, তাদের দলিলগুলি আমরা খতিয়ে দেখেছি, বেশিরভাগ দলিল তাদের যেগুলি স্পষ্ট ওগুলো জয়ীফ, আর যেগুলি অস্পষ্ট সহি, যেগুলো সহি সেগুলি অস্পষ্ট। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল যদি আমরা দেখি, তাহলে বুখারী মুসলিম হাদিসে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাল জোড়া জামায় দেখা গিয়েছে, মানে লাল কাপড় পরিহিত অবস্থায় দেখেছেন সাহাবায়ে কেরাম, বুখারী হাদিস। হাসান হোসেন রাদিয়াল্লাহু আনহুর গায়ে লাল জামার পোশাকের প্রমাণ পাওয়া যায় সহি হাদিসে। এ থেকে বোঝা যায় যে লাল পোশাক পরিধানটা নাজায়েজ নয়। তবে যারা বিপক্ষে গিয়েছেন এবং ওই জয়েব জাল হাদিসের আশ্রয় নিয়েছেন, তারাই বলে থাকেন যে রাসুল সাল্লাম যে লাল জামা পরেছেন সেটা মিশ্রিত লাল ছিল, কিন্তু মিশ্রিত লালের কথা তো বলা হয়নি, খল্লাতুন হামরা বলা হয়েছে। এই জন্য শেখ আলবানী সহ অতীতের বেশ কিছু ওলামায়ে কেরাম বলছেন যে লাল কাপড় পরতে কোনো সমস্যা নাই, লালের সাথে অন্য রং মিশ্রিত হোক বা না হোক কোনো সমস্যা নাই, পরা জায়েজ রয়েছে। আর কিছু ওলামায়ে কেরাম মধ্যস্থতা করে বলেছেন যে একেবারে খাঁটি লাল, সাফি লাল যেটা, এটা থেকে বিরত থাকবে। তো আমরা এটাই বলবো যে একেবারে খাঁটি লাল থেকে বিরত থাকলেই হলো, কিন্তু মিশ্রিত লাল অবশ্যই বৈধ রয়েছে। এমনকি খাঁটি লালও যদি কেউ পরিধান পোশাক হিসেবে পরিধান করে, তো এই পোশাক হিসেবে পরিধান নিষেধাজ্ঞামূলক স্পষ্ট কোনো হাদিস পাওয়া যায় না, সে হিসেবে জায়েজ রয়েছে। কারণ যে কোনো আদত অভ্যাসগত বৈষয়িক বিষয়ের মূল হলো যে হালাল, যতক্ষণ পর্যন্ত স্পষ্ট দলিল না পাওয়া যাবে হারামের, হারামের যতক্ষণ দলিল না পাওয়া যাবে তো ওটা বৈধ রয়েছে। সেই হিসাবেও বলা যায় যে লাল পোশাক এটা একটা বৈধ পোশাক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরেছেন মানে প্রমাণ পাওয়া গেছে সহিহ হাদিসে, তার সেনহের নাতি হাসান হোসেন থেকেও পাওয়া গিয়েছে। কোনোভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা লাল চাদর পরিধান করতেন মর্মে এখানে হাদিস রয়েছে, হাদিসে বিশুদ্ধ বলা হয়েছে, কেউ কেউ আপত্তি তুলেছেন অবশ্য। যা হোক, তো লাল পোশাক বিষয়ে আশা করি এতটুকু যথেষ্ট ইনশাআল্লাহ। খাঁটি লাল থেকে বিরত থাকাটা ভালো, কিন্তু যদি পরিপূর্ণ লাল কেউ যদি পরে সমস্যা নেই, ইনশাআল্লাহ লাবাস বিহি, হাইয়াকাল্লাহ।